গুড মর্নিং এভরিওয়ান। সোমবারের সকালবেলা সবাইকে অনেক অনেক স্বাগত। আমি বেরিয়ে গেছি রান্নাবান্না করে নিয়ে, ঝিঙের ঝোল করলাম, ডিমের ঝোল করলাম, করে আশিস আর আমার মতো করে নিয়ে বেরিয়ে গেলাম, কারণ বিকালবেলা আবার আজকে আজকে নিরামিষ করবো, যেহেতু অমাবস্যা আজকে, কালী পুজো হবে আমাদের পাড়ায়, তো সেই জন্য ছোলার ডাল আর রুটি বা লুচি কিছু একটা করবো। তাই এবেলার মতো রান্নাবান্না করে নিয়ে বেরিয়ে পড়েছি। শরীরটা খুব একটা ভালো না, যেহেতু উইকেন্ডে কোনো ছুটি পাইনি, সেই জন্য পুরো টানতে হবে আরও 1 উইক। সেই জন্য মানে শরীরটা আগে থেকেই বিরোধ করছে আর কি, বলছে এত কী করে টানবে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়তে হয়েছে, বেরিয়ে পড়েছি। শরীরটা একটু খারাপ, কিছু করার নেই, ডিউটি তো করতেই হবে। এতটাও খারাপ না যে শুয়ে থাকবো, কিন্তু মানে খুব টায়ার্ড লাগছে, যেটা বলা যায়। মানে সকালবেলা উঠে মনে হলো যে না, বেরোতে পারবো, কিন্তু রাত্রিবেলা কিছু খাইনি, না খেয়েই শুয়ে পড়েছিলাম। পেট ব্যথা করছিল প্রচণ্ড, ডিহাইড্রেশন বোধ হয় হয়ে গেছিলো, কারণ সারাদিন বাইরে, তারপর জল টল ঠিক মতো খাওয়া হয়নি, তাছাড়া আবার বিরিয়ানি দুপুরবেলা খেয়েছিলাম। হ্যাঁ, মোটামুটি কালকে তো ননভেজই ছিল রোববারের ওয়ার্কশপে, তো সেই কারণেই হয়তো একটুখানি কিছু একটা হয়েছিল, বুঝতে পারিনি। যাই হোক, আজকে মোটামুটি ঠিকই আছি, স্কুলের জন্য বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো। আসলে মানে চাকরি বাকরি যারা করো তারা জানো যে সমস্ত জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। ক্লাসে এসেছি, ক্লাস করাচ্ছি, খুব একটা ভালো লাগছে না। তবে আরেকটা কথা আমি বলতে চাইবো, যে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া কিন্তু সেম জিনিস নয়, কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্টের মধ্যে বিস্তর তফাত আছে। তাই অ্যাডজাস্টমেন্ট আমরা করতেই পারি, কিন্তু কম্প্রোমাইজ কখনো না। বাড়িতে পৌঁছে গেছি অনেকক্ষণ, এই যে চা চা খাচ্ছি। শুনে বলেছিলাম না যে বিকেলবেলা একটু নিরামিষ রান্না করবো, ছোলার ডাল লুচি এসব কিন্তু করতে হবে না, কারণ আমাদের এই কালী পুজোতেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। চাঁদা টাদা যখন দিয়েছি, আজকে খাওয়া হয়ে যাবে আমাদের, হতে পারে ফ্রাইড রাইস বা খিচুড়ি কিছু তো একটা হবে। তো একটু পরে দেখি যাব, ঠাকুর চলে একটু শাড়ি পরে নিলাম, এই যে সন্দেশ আর মোমবাতি ধূপবাতি এগুলো দিয়ে আসবো। পুজো দেওয়া হয়ে গেল, আর এই যে এটা হচ্ছে এমনি প্রসাদ নয়, ভোগের প্রসাদ না, যেমনি আগে সবার খাওয়ার জন্য পাড়াতে এটা বিতরণ করা হচ্ছে, এটাও নিয়ে চলে এলাম। আর ভোগের প্রসাদ কাল সকালবেলা পাওয়া যাবে। এখন আমার আশিস বাবু যাচ্ছে, আমিও যাচ্ছি, পুজো শুরু হয়ে গেছে। ও জানি পুজো এখনো শুরু হয়নি, পুজো শুরু হতে হতে একটু দেরি আছে, তো আমরা ওই নিয়ে এসেছি বললাম, ওটা ভোগ নয় কিন্তু ওটা সবাইকে দেওয়া হচ্ছে ভোগ হিসেবেই আর কি, ঠাকুরের নামে করা মানেই ভোগ। তো সেটা এখন আমরা খেয়ে নেব, খেয়ে তারপরে যাব পুজো শুরু হলে। কি দিয়েছে একটু দেখিয়ে দিই, আলুর দম আর এই যে পায়েস আর পোলাও একসাথে দিয়েছি, এগুলো দিয়ে আমাদের আজকে ডিনার হবে ঠাকুরের ভোগ দিয়ে। ছেলেকে ফোন করে জানলাম, খাওয়া হয়ে গেছে 9টার সময়, তো এখন আমরা খেয়ে নিই, এখন বাজে 10:45।
এখন আমরা বেরিয়েছি, রাত 12টা বাজে, পুজো দেখতে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই আজকে মঙ্গলবার, স্কুলে বেরোনোর পথে ভিডিও স্টার্ট করলাম। আজ কিন্তু মাংস রান্না করছি, জানো তো, স্কুলে প্রচুর পরিমাণে বিজি ছিলাম আজকে, তো সেই কারণে আর স্কুল থেকে ফেরার পথেও আর কথা বলা হয়নি। মানে অনেক কাজের চাপও রয়েছে, সেসব মাথার মধ্যে রয়েছে, সেই নিয়ে কথা বলা আর হয়নি আর কি। তবে বাড়ি চলে এসেছি, এতক্ষণে আশেপাশে পৌঁছে গেছে, আর বসে বসে স্কুলের কাজই করছি। এত মানে কাজ থাকে না স্কুলে, কি বলবো সত্যি, এটা কিন্তু আমার জন্য প্রচন্ড কি বলবো স্ট্রেসের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সেভাবে ফ্রি টাইম আমি পাচ্ছি না। আমি যেরকম আর কি যেরকম নানা রকম কাজ করতে ভালোবাসি, ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো করতে ভালোবাসি, সেগুলো তো করা সম্ভবই হচ্ছে না। আর গার্ডেনিং তো ছেড়েই দাও, তাছাড়া পুজো আসছে, কোনো বাজারও সেভাবে করতে পারছি না, মানে এতটাই বিজিনেস। আর তারপরে কি বলতো, মাথার উপরে কাজ থাকলে না, ওই যে ছুটির সময় যাব শপিং করতে, সেটার ইচ্ছে করে না। সেই কাজগুলো নিয়ে বাড়ি চলে এসে মনে হয় কতক্ষণে কাজগুলো শেষ করবো, যেহেতু তাহলে এগুলো বাচ্চাদের পড়াশোনার ব্যাপার, বাচ্চাদের পড়াশোনার ব্যাপার, স্কুলের ডেকোরামের ব্যাপার, সিবিএসই নর্মেটের ব্যাপার, তো এগুলো তো আমাকে মাথায় রেখে চলতেই হবে। সেই কারণে সব কিছু মিলিয়ে মোটামুটি তালগোল কিন্তু আমার পাকিয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। তো যাই হোক, তবুও কিছু করার নেই, এখন যেরকম চা করব, অফিস চলে এসেছে, চাটা করে নিয়ে ভাবছি যে চাটা করতে করতে ফোনটাতে চার্জ দিই, কারণ চার্জ একেবারেই নেই। চাটা খাওয়ার পর একটু চার্জ হবে, তারপরে ভাবছি যে একটুখানি ফোনে কাজ থাকে, অনেক পিডিএফ তৈরি করা, কোশ্চেন তৈরি করা, ফোনে কাজ থাকে, টাইপিং এর ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই কাজগুলো করতে হবে। আগের বার আমাকে ছেলে হেল্প করে দিয়েছিল একটু কোশ্চেন বানানোর ব্যাপারে, মানে আমি কোশ্চেন গুলো দিয়ে দিয়েছিলাম, ওর টাইপ গুলো করে দিয়েছিল অনেকটাই। তো সেটা এবারে তো সম্ভব হবে না মনে হচ্ছে, কারণ আমাকে জমা দিয়ে দিতে হবে 6 তারিখের মধ্যে, তার আগে ছেলে আসবে না, ছেলে আস্তে আস্তে সেই ফ্রাইডে। যেহেতু ফোনটা চার্জে দেবো, তাই চায়ের ভিডিও আর করা হচ্ছে না। আর মাংস আজকে করেছিলাম, তোমাদের বলেছি তো, মাংসটা নর্মাল আমি যেভাবে করি সেভাবেই করে নিয়েছি, যেহেতু কাল করে নি বলে আজ করলাম। আর ছেলে তো ওখানে বলতে পারো প্রতিদিনই মাংস খাচ্ছে, কাল যেরকম মাটন খেয়েছে, আজকে মনে হয় মাটন খেয়েছে। তো ক্যান্টিনে বুঝতেই পারছো মাংস ডিম এগুলি খুব বেশি পাওয়া যায়, মাছ খুব একটা পাওয়া যায় না। তো মাছও খেতে ভালোও বাসে না, তাই মনে হচ্ছে এখন ওই মাংস দিয়েই ভাত খাচ্ছে। যাই হোক, মানে পেটে সহ্য হলেই হলো। আমি বলেছিলাম যে একটু মাছ টাছ খা, সবসময় মাংস খেলে ঠিক না, তো পাচ্ছেও না, সেখানে পাওয়া যায় না ঠিক মতো মাছ, সেই জন্য আমি মাংস আর ডিমের মধ্যেই যে কোনো একটা চুজ করে না। যাই হোক, আজকে আবার ফেরার পথে মা ফোন করেছিল, বলছিল আসবি নাকি, তো আজ আর যাইনি, কারণ বললাম না যে একটা ওই স্কুলের বিভিন্ন কাজ নিয়ে টেনশন থাকে, তারপরে হট করে গিয়ে 2-3 ঘন্টা সময় কাটিয়ে এলে আর কিছু করতেও পারি না, বাড়িতে টায়ার্ড হয়ে যাই, তো সেই কারণে আর যাওয়া হয়নি বাড়িতে। বাড়িতেই চলে এসেছি, এসে একটু কিছুক্ষণ বসলাম, একটু কাজকর্ম করলাম। হ্যাঁ, বলতে পারো একটুখানি রিফ্রেশমেন্টের জন্য একটু অ্যামাজন এগুলো সার্চ করছিলাম, মানে ধরো অনলাইনে জিনিসপত্র দেখছিলাম, ভিডিও টিডিও কিছু দেখিনি, ওইগুলোই করছিলাম। ওটা আমার বলতে পারো একটা রিফ্রেশমেন্ট, মানে কি এসছে না এসছে নতুন সেগুলো দেখছিলাম। তো এই করতে করতে মোটামুটি এখন 7টা বাজে, 7টা বাজে, যাই চাটা করি, বললাম কিছু কাজ আছে এখন ওগুলো করে নিই, তারপর একটু পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। আর কালকে তো ভাদ্র মাসে অমাবস্যা ছিল, তাই আমাদের এখানে কালী পুজো ছিল, সব হয়েও গেছে। আজকে সকালবেলা ভোগের প্রসাদ পেয়ে গেছি, ওটা একটুখানি মুখে দিয়ে আমি জাস্ট বেরিয়ে গেছিলাম, আশিসও মুখে দিয়েছিল একটু, তবে এই এখন ভাতে দেখি একটু ভোগের প্রসাদটা খাই। আর কাল আর পরশু 2 দিন ধরে আমার ভীষণ মানে একটু পেটটা ঠিক ছিল না। আর যাই হোক, আজকে এখন মনে হচ্ছে একটু ভালো আছে, কারণ সারাদিনে বলতে গেলে আমি সকালবেলা একটু ভাত খেয়ে বেরিয়েছি, তারপরে কিছুই খাইনি, মানে দুপুরবেলা সারা দুপুর কিছুই খাইনি, একটা অ্যাপেল ছিল, অ্যাপেলটা খেয়েছি, কিছু না খেয়ে দেখছি মোটামুটি ঠিক হচ্ছে। খাদ্য নালীকে একটু রেস্ট দিলে সে নিজের কাজ করতে পারে, তো সেই কারণে রেস্ট দিয়েছি, রেস্ট দিয়ে মনে হচ্ছে একটু কাজ হয়েছে। দেখি এখন চা খেলে বুঝতে পারবো পেটটা ঠিক আছে কিনা। যাই, তারপরে আবার টিচার্স ডে উপলক্ষেও তোমাকে একটু দেখিয়ে দিই, টিচার্স ডে তো 5 তারিখে, সেদিন আমাদের একটা স্টুডেন্ট বোধহয় আসবে না, নাও আসতে পারে, সেই জন্য আজকেই দেখো আমাকে এই যে পেনটা গিফট করেছে, খুব সুন্দর হয়েছে, এই যে টিচার্স ডে উপহার। পেনটা সত্যি প্রচুর লাগে, যা লেখালেখির কাজ থাকে তো, লাল পেন হলে আরো বেশি ভালো হয় আর কি, যেটা ব্লু পেন
ঠিক আছে, তাও চলবে, কারণ আমার নোটস বানাতে কাজে লাগবে।